হ্যালো ভিভার্স আমাদের এবারে আলোচনা ফটোশপে আপনারা কী হয় পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন তৈরি বলতে আপনার অলরেডি একটা ছবি ওঠানো আছে বড় আকারে সেই ছবিটাকে আপনি কেটে পাসপোর্ট সাইজে রূপান্তর করে নেবেন পাসপোর্ট সাইজের ছবিগুলো আসলে অনেক সময় লাগে পাসপোর্ট তৈরি করবার সময় ভিসা তৈরি করবার সময় স্কুল কলেজগুলোতে সেগুলো আমি আলোচনায় করছি না তো পাসপোর্ট সাইজের ছবি যেভাবে তৈরি করব তাই আমাদের একটু মাপ নিয়ে কথা বলা দরকার তাই না আমাদের দেশের স্কুল কলেজ বা চাকরির জন্য যে ছবিগুলো দিয়ে থাকে পাসপোর্ট সাইজের বলা হয়ে থাকে সেই ছবিগুলোর মাপ এটা হয়ে হয়ে থাকে থাকে হাইটটা সাধারণত এবং হয়ে থাকে কোথাও কোথাও হাইট দেখবেন ওয়ান পয়েন্ট এইট ওয়াইড ওয়ান পয়েন্ট ফাইভ আবার অনেকে এমনই ইউজ করে যে টু ইঞ্চ হাইট দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স দিয়েছে ওয়াইড এই স্কুল কলেজের ক্ষেত্রে মাপটা একেবারে ফিক্সড না কিন্তু আপনি যদি ভিসার জন্য আবেদন করেন তখন যে ছবিটা দেওয়া লাগবে সেটা ফিক্সড কিংবা পাসপোর্টের জন্য যে ছবিগুলো ইউজ করা হয়ে থাকে সেই ছবিগুলোতে আমরা টু বাই টু ছবি বলে সাধারণত টু ইঞ্চি বাই টু ইঞ্চি সাইজের ছবি ওকে তো এই জানা গেল যে ছবির মাপটা আসলে কি হবে ভিসার জন্য টু ইঞ্চি বাই টু ইঞ্চি রেজুলেশন থ্রি ইউজ করবে সাধারণত আর স্কুল কলেজের জন্য। অর ইউনিভার্সিটি অথবা কোনো অ্যাপ্লিকেশনের জন্যে হাইটটা হবে 1.8 পয়েন্ট অথবা নাইন অথবা টু ইঞ্চি আর ওয়াইডটা ওয়ান অথবা ওয়ান ইঞ্চি ওকে গেল এখন সময় এলো আপনি কোন ছবিটাকে কেটে ছোট করবেন এবং পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন আমাদের অনেকেরই অনেক ছবি থাকে এবং আমরা আমি ব্যক্তিগত ভাবে দেখছি পাসপোর্ট সাইজ ছবি চাইলে তারা ফেসবুকে একটা ছবিকে সুন্দর করে কেটে দিয়ে দিল স্টাইলিশ একটা ছবি লাইক দিস এসে গেছে সো এটা প্রফেশনাল না সো এটাকে পাসপোর্ট সাইজের ছবি আপনি যে কোনো একটা ছবি কাটলেন পাসপোর্ট সাইজের মাপ হয়ে গেল দিয়ে দিলেন নো আপনার ছবিগুলো প্রফেশনাল লুক থাকতে হবে ঠিক আছে হয়তো কিন্তু এই ছবিতে আপনি যদি কোথাও দেখান বা জমা দেন প্রফেশনাল এর আগে যেটা ছিল আই মিন দিস ওয়ান না তাহলে এটাকেও নিতে পারি আমরা অথবা এটাকেও কেটে নিতে পারি ঠিক আছে আমরা চিন্তা করলাম যে আমরা এই ছবিটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে তবে আমরা এটা দুই ভাবে করতে পারি ফটোশপে আবার ব্যাক করি ও হ্যাঁ আরো একটা বিষয় আপনি যে ছবিটাকে কেটে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেই ছবিটা যেন সাইজ বড় হয় কিলো বাইটেও এবং ডাইমেনশনেও এই ছবির উপর রাইট ক্লিক করে যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে আমরা এখানে ডিটেলস দেখতে পাবো কিলো বাইট তো দেওয়াই আছে দেন ডিটেলসে যদি আপনারা যান তাহলে এখানে ডাইমেনশন দেখতে পাবেন হোয়াইট এবং হাইট সো বড় ছবিকে কেটে ছোট করা সহজ কিন্তু একটা ছোট ছবিকে যখন কেটে বড় করতে যাবেন তখন সেই ছবিটা ফেটে যাবে সো বড় ছবিকেই কেটে ছোট করবেন সো এই ছবিটা যদি একটু দেখি হ্যাঁ এটার অনেক বেশি সো আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি একটা বিষয় যেহেতু আপনারা নতুন কাজ করছেন তাই শুরুতে একটা ব্যাক আপ রেখে দেবেন মেবি এই ছবিটা আমি যেহেতু করতে চাচ্ছি এই ছবি অন্য কোথাও একটা ব্যাক আপ রেখে দিয়েছি মেবি সি ড্রাইভে ডি ড্রাইভে দেন আমি এই ছবিটা নিয়ে কাজ করবো যেন ভুল করেও যদি আমি ছবিটাকে অন্যভাবে কেটে ফেলি আমার মূল ছবিটা যেন নষ্ট না হয় গুড সো আমি ফটোশপে আসলাম তবে তার আগে একটা কপি আমি করে নিই কন্ট্রোল চেপে এর উপর ক্লিক করে ছেড়ে দিলাম একটা কপি অলরেডি হয়ে গেছে খেয়াল করেন সেটা কপি করা একটা শর্টকাট হয়ে যে কোনো একটা ইমেজের উপরে বা ফাইলের উপরে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে টান দেবেন দিয়ে ছেড়ে দেবেন নতুন কপি ওকে ফাইন ফটোশপ ওপেন করলাম পাসপোর্ট সাইজের ছবি আমরা মাপ আপনি চাই নেন এটা দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে ছবিটাকে ওপেন করার পরে ক্রপ করে নেওয়া যেটা আমি দেখাচ্ছি শুরুতেই সো ছবিটাকে ওপেন করে নেবো আমরা সো কন্ট্রোল ও ওপেন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে কপি এটাকে নিয়ে নিলাম মেবি চলে এসছে আসবার পরে আমি কি করব যে ক্রপ টুলে ক্লিক করলাম আপনারা অলরেডি টুল টুল শিখেছেন তাই না এখানে টুইন্স টুইন্স রেজলিউশন আপনারা দিয়ে দেন থ্রি হান্ড্রেড দিয়ে দিয়েছি অ্যান্ড দেন যেহেতু ছবিটা অনেক বড় তাই কি করবেন আপনি এখন এই কোনাগুলো ধরে টেনে ছোট করবেন এখন যেহেতু এখানে ইঞ্চি ফিক্স করে দেওয়া আছে তাই সবসময় এটা স্কোয়ার আকারেই আসবে যদি না আসে সেটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেগুলো কথা বলবো একটু পরে সমস্যা নেই সো এবার ইমেজটাকে এর মধ্যে বসিয়ে দেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ না একদম ঠিক নাই একটু বড় করে নেই নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব আমরা একটু অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে মনে হচ্ছে যে হ্যাঁ চলবে ওকে সো পাসপোর্ট সাইজের ছবির আরও একটা বিষয় আছে আপনারা পরে হয়তো আমি একসময় আলোচনা করবো যে ছবির ক্ষেত্রে কোন কোন অংশ কতখানি অ্যাটলিস্ট দেখা যাবে কান যেন দেখা যায় তারপরে কাঁধ যেন দেখা যায় থুতনির নিচের কিছু অংশ মাথার কিছুটা অংশ যেন দেখা যায় ঠিক আছে জাস্ট আপনি ছবিটাকে এইরকম করে দুই বাই দুই ইঞ্চি কেটে দিয়ে দিলেন এটাকে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে গ্রহণ করবে এরকম কিন্তু আসলে না ঠিক আছে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে সো আমরা ধরে নিলাম যে এই হলো আমার পাসপোর্ট সাইজের যে ছবিটা হবে তার জন্যে বরাদ্দকৃত জায়গা আপনারা এই কন্ট্রোল সরি কন্ট্রোল না আপনাদের যে অ্যারো আছে কিবোর্ড চারটে অ্যারো কি সেই অ্যারো কি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক কোন জায়গাটুকু আপনি এই চার কোনা ঘরের মধ্যে বসাতে চাচ্ছেন সো আমি ক্রপ টুল নিয়েছিলাম কিন্তু হ্যাঁ ওকে গুড ধরে নিলাম এইটুকু এরিয়া হলে আমার চলবে এবার কিবোর্ড থেকে ইন্টার ওকে খুব ছোট্ট দেখাচ্ছে তাই না আসলে এইখানটা একটু খেয়াল করেন এটা এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট না কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল চেপে ধরে যে জিরো প্রেস করেন দেখবেন বড় হয়ে এসছে আর কন্ট্রোল অল্টার চেপে জিরো চাপলে ওর হান্ড্রেড পার্সেন্ট ভিউটা আসতো যাই হোক সো ছবিটা কিন্তু রেডি পাসপোর্ট সাইজের ছবি এখন শুধু সেভ করা পালা কীভাবে সেভ করবেন এটাকে বহুবার দেখিয়েছি তারপর আরও একবার দেখে দিচ্ছি ফাইলে ক্লিক করবেন সেভ অ্যাস যেহেতুটা আপনি জমা দেবেন তাই এটা যে পিএইচডি সেভ হবে পিএইচডি মুডে না কিন্তু ওইভাবে পিএইচডি মোডে ওপেন হবে না বা আপনি কোথাও যদি সিভিতে অ্যাটাচ করেন সেগুলো পিএইচডি মুডে যাবে না সো এটাকে আমরা কি করব যে পিএইচডি মুডে সেভ করব সো পি এ ডাবল এস পি ও আর টি পাসপোর্ট ওয়ান জাস্ট নাম দিলাম এন্ড দেন এটাকে আমি সেভ করে নিলাম সেফ আমার পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে ক্রপ করে হ্যাঁ একটা প্রবলেম আছে ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটা পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব একটা ওয়ে গেল আপনি ক্রপ টুল ইউজ করে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি কেটে নেবেন এবার ক্রপ টুল ইউজ না করে কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখব এবং এই ওয়েটাও জানা দরকার সো নতুন ক্যানভাস জন্য কিভাবে নিতে হয় ফাইলে ক্লিক নিউ অথবা কিবোর্ড কমান্ড কন্ট্রোল এন গুড নতুন একটা ক্যানভাস চলে এসছে এবার আমরা কি করব এইখানে হোয়াইট তার আগে এখান থেকে ইঞ্চি দেখায় দেন

ক্রপ টুল সিলেক্ট করা ছিল আসলে আমি এখানে ক্লিক করলাম তাই ক্রপ টুলটা বা ক্রপিং যে এরিয়া সেটা চলে গেল সো আমি যদি অল্টার চেপে ধরে একটু আমার এই মাউসের চাকাটা ঘুরাই তাহলে জুম ইন জুম আউট হয় এখানে খেয়াল করবেন পার্সেন্টেজটাও বাড়ছে সো আমার সুবিধা মতো একটা ক্যানভাসে লুক তৈরি করে দিলাম এবার কি করব আমি যে ইমেজটাকে কেটে ছোট করতে চাইছি সেই ইমেজটাকে ওপেন করব আর একটা পাশে কন্ট্রোল ও প্রেস করলাম করার পরে আমরা এই বিশাল ইমেজটাকে কেটে নেব পাশে একটু ওপেন হয়ে গেছে এখানে এইটুকু আর এটা আমার আগের ছিল দরকার নেই এটাকে অফ করে দিলাম সো এই দুটো নিয়ে আমরা আছি ওকে গুড সো এই পুরো লেয়ারটাকে এবার আমি কি করব সিলেক্ট করব মাঝে মাঝে এই ধরনের প্রয়োজন পড়তে পারে আপনার আপনি পুরোটাও সিলেক্ট করতে পারেন অথবা রাইট ক্লিক এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কিং টুল চুজ করলাম করার পরে যেহেতু ছবিটা অনেক বড় কন্ট্রোল অল্টার জিরো প্রেস করলে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে ছবিটা আসলে এতটা বড় ঠিক আছে এতটা বড় সো আমি অল্টার চেপে ধরে একটু ছোট করে নেওয়ার চেষ্টা করছি আমি অল্টার চেপে ধরে আসি পাশাপাশি আমি আমার মাউসের হুইল ঘোরাচ্ছি সো এই পর্যায়ে এলো ছবিটা এখন আমি প্ল্যান করলাম যে এই ছবিটার কিছু অংশ আমি কেটে নেব কপি করে নেব সেটা কীভাবে করা যেতে পারে মার্কি টুল চুজ করেছি এটা কিন্তু র্যান্ডম আসছে লম্বাও হতে পারে এমনও হতে পারে এমনও হতে পারে এমনও হতে পারে যেমন তেমন যেমন তেমন হচ্ছে তাই না সো এইটাকে আপনারা যেমন তেমন চিন্তা না করে যদি মনে করেন যে স্কোয়ার আকারে আসুক তাহলে শিফট চেপে ধরে আসবে কিন্তু এবারে সেন্টার ঠিক নাই আমি চাইছিলাম যে মাসখান থেকে চারিদিক ছরে যাক এগুলো কিন্তু আমরা আগে অফসেট করেছি সো এবার কি করব শিফট অল্টার চেপে ধরে র‍্যাক করলাম সো মোটামুটি আমি এত ঠিকটায়ই যাবে সিলেক্ট করে ফেলেছি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করেছি গুড সো ফ্রেন্ড রেকটাঙ্গুলার ইউজ করেছিলাম কার পর একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করার পরে লেয়ার আমার সিলেক্ট আছে কন্ট্রোল সি প্রেস করেছি সিলেক্ট করে এরিয়াটা আমার কপি হয়ে গেছে এবার এইখানটাই নতুন যে আমরা ক্যানভাসটা তৈরি করলাম সেখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব প্রেস তো করলাম কিন্তু সেই ছবি কোথায় ছবিটা আসলে বসেছে লেয়ারে খেয়াল করেন কিন্তু ছবির রেজল্যান যেহেতু অনেক বড় এরিয়া ছড়ায় গেছে আমরা কি করব কিবোর্ড থেকে প্রথমে আগে চুজ আপনারা মুভ টুল নিয়েছি থেকে এবার কন্ট্রোল চেপে টি চাপো ফ্রি ট্রান্সফরমেশনটাকে বলা হয় আচ্ছা এবার মুভ টুল সিলেক্ট করা আসে আমার অলরেডি আগেই মুভ করাচ্ছি কিছু অংশ এলো এই মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা আসলে সেন্টার পয়েন্ট টেনে আমি মোটামুটি এরকম সেন্টারাইজ একটা পজিশনে নিয়ে আসলাম ওকে এবার অল্টার চেপে ধরে মাউসের হুইল করে নিলাম গুড এইবার কি করবো করার চেষ্টা করবো ঠিক আছে সেটা একটু করি কিন্তু আবারও কিবোর্ডে কোথাও হাত দিই নাই জাস্ট মাউসের আমি ছোট বড় করছি দেখেন এ ধরনের ভুলগুলো হওয়ার সম্ভাবনা ব্যাপক ইমেজের রেশিও ঠিক থাকবে না আপনি যদি এরকম করে এটাকে সেভ করে নেন ইমেজের বারো অবস্থা এবং আড়ালি হাতে এই কাজগুলো অনেকেই করে থাকে যে তাকে আমি চিকন বানাবো হি বিকাম স্লিম ইয়াস কন্ট্রোলটার জিরো ও ও এটা তো চাইনি সো কন্ট্রোলটার জেড সাপলাম হিস্ট্রি ব্যাক করলাম আচ্ছা সো আবার দেখাচ্ছি সো আমাকে পেস্ট করাই আসলে একটা কন্ট্রোল টি প্রেস করলাম করার পরে এটাকে মাঝখানে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে এবার কি করবো কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরবো চেপে ধরার পরে এই কোনায় ক্লিক করে টেনে ছোট করবো এবার রেশিওটা চেঞ্জ হবে না হ্যাঁ লুক রেশিওটা চেঞ্জ হয়নি ইন্টারপ্রেস করেছি এবার কন্ট্রোল অল্টার চেপে ধরে জিরো প্রেস করবো ছবিটা চলে এলো এবার এই সাইড থেকে ক্লিক করে যেহেতু আমার এটা চুজ করাই আছে লেয়ার অ্যাক্টিভ এবং আমার মুভ টুল চুজ করা আছে এবং টুলটাকে মুভ সরি এই লেয়ারটাকে মুভ করাবো আমরা করে অ্যাডজাস্ট করে নেবো ঠিক কতখানি জায়গা আমার লাগবে সো প্রবাবলি এই পরিমাণ জায়গা হলে আমার চলবে গুড হয়ে গেছে এবার সেভ করার পালা সো সেভ করবার জন্য কি করবেন ফাইলে ক্লিক সেভ অ্যাজ এবার দেখা যাচ্ছে ডি আমরা যদি ডি মোডে সেভ করি তাহলে এই সবটাকে পরবর্তীতে এডিট করতে পারবো সো ধরে নিলাম যে আমরা এটা একটা ডি মোডে সেভ করে নিচ্ছি কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটা কাজ বাকি আছে সেটা পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি সো কি করলাম প্রথমে এটাকে একটা ডি মোডে সেভ করে দিলাম যে হ্যাঁ আমার উদ্দেশ্য আমি পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করব সো মাই পাসপোর্ট ইমেজ ডট পিএইচডি লেট ইট সেভ কিন্তু আমার তো এটা আবার জমাও দেওয়া লাগবে তো যেহেতু জমা দেব তাই আমার কি করা লাগবে জেপিজি মোডেও সেভ করা লাগবে তাই আবারও ফাইলে ক্লিক করব দেন সেভ অ্যাস ও পিএইচডি মোডে সেভ করার সময় এই ধরনের একটা অংশ আসে এই অংশতে ওগারে ক্লিক করবেন তারপরে পিএইচডি মোডে সেভ হয় আই এম সরি ওকে গুড সো এবার আমরা কি করবো এটাকে জেপি ইজি মোডে সেভ করবো সো ফাইলে ক্লিক অ্যান্ড দেন সেভ অ্যাস এরপরে আমরা এখান থেকে ফর্মেটটা চুজ করে নেব কি জেপি ইজি নাম যা আছে থাক সেভ সেভ সো আমরা যদি এবার সেই ফোল্ডারে যাই গিয়ে দেখবো যে আমাদের পাসপোর্ট সাইজের এই একটা ছবি তৈরি হয়ে গেছে আর একটা হচ্ছে এইটা সো স্কুল কলেজ বা চাকরির আবেদন আর একটা পাসপোর্ট অফিসার জন্য আমরা ক্রপ করে ফেলেছি বা রেডি করে নিয়েছি যাই হোক তো এই ছিল আমাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার ছোট্ট টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখবো যে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের তৈরি করা ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড দেবেন সো সেই পর্যন্ত সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ